নমস্কার। বিদ্রোহী কবিতা রচনা শতবর্ষে আমরা নজরুলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নজরুলের সৈনিক জীবন। পল্টন থেকে ফিরে নজরুল প্রথম কোথায় উঠেছিলেন, এই শিরোনামাঙ্কিত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে 1917 সালের মোটামুটিভাবে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে নজরুলের প্রিটেস্ট পরীক্ষার আগে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন এবং সেনাবাহিনী থেকে ফিরে এসেছিলেন 1920 সালের মার্চ মাসে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আরও একটু বিস্তারিতভাবে নজরুলের সৈনিক জীবন। সেনাবাহিনীতে মনোনীত হওয়ার পর নজরুলকে প্রথম নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায়, কলকাতা ফোর্ট উইলিয়ামে। সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা এবং আনুষ্ঠানিকতা শেষে তাকে ট্রেনে করে লাহোর হয়ে করাচি সেনানিবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল। নজরুলের এই রেল যাত্রার বিবরণ রূপায়িত আছে তার রিক্তের বেদন নামক বইতে। রিক্তের বেদন এই বইটি প্রকাশিত হয়েছিল 1924 সালের ডিসেম্বর মাসে। সে সময় বাঙালি পল্টনের সৈনিকদেরকে সম্বর্ধনা দেওয়া হতো কলকাতায় এবং তারপর লাহোর স্টেশনে পৌঁছানোর পর সরলা দেবী চৌধুরানী বাঙালি পল্টনের সৈনিকদেরকে লাহোর স্টেশনে অভ্যর্থনা জানাতেন। সরলা দেবী চৌধুরানী এবং তার স্বামী পণ্ডিত রামভোজ দত্ত সে সময় লাহোরে থাকতেন। নজরুল সেনাবাহিনীর কাজে যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছিলেন এবং তার ফলে অল্প কিছুদিনের মধ্যেই তিনি ধাপে ধাপে লান্স নায়ক হয়েছিলেন, হাবিলদার এবং ব্যাটেলিয়ান কোয়ার্টার মাস্টার হাবিলদার পদে উন্নীত হয়েছিলেন। এখন প্রশ্ন, নজরুল কেন সেনাবাহিনীতে যোগদান করেছিলেন? সে সময় ভারতবর্ষের পরিস্থিতি এমন ছিল যে ভারতবর্ষের বেকার যুবকেরা না খেয়ে মরার চেয়ে বন্দুকের গুলি খেয়ে মরাটাকে অধিক প্রাধান্য দিতেন। অর্থাৎ নজরুল কেন সেনাবাহিনীতে যোগদান করেছিলেন তার প্রথম উত্তরটি হবে অবশ্যই আর্থিক কারণ। আর্থিক দারিদ্রতা থেকে মুক্তি পেতেই তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। আর আরেকটি কারণ হলো নজরুল সেনাবাহিনীতে গিয়ে বন্দুক চালনা শিখে পরে দেশের স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবেন। সেনাবাহিনীতে থাকাকালীন নজরুল মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন কিনা এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক পণ্ডিত পক্ষে বিপক্ষে মত প্রদান করেছেন। নজরুলের জীবনীকার আব্দুল কাদের এবং বাংলা সাহিত্যের ইতিহাসকার ডক্টর সুকুমার সেন তারা মনে করেন যে নজরুল মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন, বিশেষত মেসোপটেমিয়ায়। কিন্তু অন্যদিকে আরও কিছু পণ্ডিত যেমন করাচি নজরুল একাডেমির এককালীন সম্পাদক মিজানুর রহমান এবং প্রান্তোষ চট্টোপাধ্যায় প্রমুখ ব্যক্তিদের মতে নজরুল কখনোই করাচির বাইরে যাননি। বিভিন্ন পুঁথি পুস্তক পড়ে আমারও যেটা মনে হয়েছে তাতে আমার ব্যক্তিগত মত হলো পল্টনে থাকাকালীন নজরুল করাচির বাইরে যাননি। সে যাই হোক, বিতর্ক চলতেই থাকবে, আমরা বরং অন্য আলোচনা করি। নজরুল করাচি সেনাবাহিনীতে থাকার সময়ে কলকাতা এবং বাংলাদেশের বিভিন্ন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, যেমন সওগাত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, এই সমস্ত পত্রিকাতে তিনি হাবিলদার কাজী নজরুল ইসলাম এই নাম দিয়ে লেখা পাঠাতেন। লেখা মানে কবিতা, গল্প, প্রবন্ধ, গজলের ভাবানুবাদ ইত্যাদি, এ সমস্তগুলো তিনি কলকাতা এবং বাংলাদেশের বিভিন্ন সাহিত্য পত্রিকাতে তিনি পাঠাতেন। নজরুলের প্রথম প্রকাশিত রচনা হলো বাউন্ডেলের আত্মকাহিনী, যেটি প্রকাশিত হয়েছিল সওগাত পত্রিকায়
এবং সময়টা হচ্ছে 1919 সালের মে মাস। নজরুলের দ্বিতীয় প্রকাশিত রচনাটি হলো মুক্তি কবিতা, যেটি প্রকাশিত হয়েছিল 1919 সালের জুলাই মাসে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। এছাড়া আরও অনেক গল্প, কবিতা, প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকায়। তার মধ্যে স্বামীহারা গল্প, তুর্ক মহিলার ঘোমটা টানা একটি প্রবন্ধ, আশায় যেটি হাফিজের গজলের ভাবানুবাদ, হেনা গল্প, ঘুমের ঘোরে, মেহের নিগার, এই সমস্ত গল্পগুলো প্রকাশিত হয়েছিল 1919 সালের বিভিন্ন সময়ে করাচি সেনানিবাসে থাকার সময়ে। হাফেজের গজলের ভাবানুবাদ যেটি আশায়, এটি নজরুল পাঠিয়েছিলেন সবুজ পত্র নামক একটি পত্রিকাতে প্রকাশের জন্য, কিন্তু সবুজ পত্র পত্রিকার সম্পাদক সেটি প্রকাশ করতে রাজি হননি। সবুজ পত্র পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন পবিত্র গঙ্গোপাধ্যায়, তিনি সেটি পাঠিয়ে দিয়েছিলেন প্রবাসী পত্রিকায়, এবং প্রবাসী পত্রিকার সম্পাদক চারুচন্দ্র ভট্টাচার্য সেটি পড়েন। পড়ে তার এত ভালো লাগে যে তিনি পৌষ সংখ্যায়, প্রবাসী পত্রিকার পৌষ সংখ্যায় সেটিকে ছাপিয়েছিলেন। আরেকটি কথা বলে ভিডিওটি শেষ করব, সেটি হচ্ছে নজরুলের এই সামরিক জীবনে যুদ্ধের ভয়াবহতা ছিল না, কিন্তু সেনাবাহিনীতে থাকার সময় তিনি যে শিক্ষা লাভ করেছিলেন তা তার অভিজ্ঞতাকে পরিপূর্ণ করতে সহযোগিতা করেছিল, তার দৃষ্টিভঙ্গিকে উদার করেছিল, এবং কাজী নজরুল ইসলামের কবি হওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিকে পূর্ণতা দান করেছিল। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।